नमस्कार प्रिय बंधुरा, फूड एस आई प्रैक्टिस सेट वन आजकल प्रैक्टिस सेटे 30 प्रश्न एम सी क्यू आकार तुम्हारा उत्तर समेत पे जा। चलो हमारा प्रश्न उत्तर पर्याय सम्मुखीन हई। देखो प्रथम प्रश्न दिया आछे थाईपुसाम भारत कोन राज्यर एक पालित धर्मी उत्सव। ऑप्शन ए बला आछे अन्ध्रप्रदेश, बी तमिलनाडु, सी कर्नाटक, डी उड़ीसा। सठिक अन्सार कोनटा हबे? एखाने सठिक अन्सार हबे ऑप्शन बी अर्थात तमिलनाडु इज द राइट अन्सार ऑप्शन बी। एखाने बिस्टिपात होच्छे अवश्यई तोमरा वॉइसटा क्लियर होच्छे ना हयतो सस आवाज होच्छे सेदिके ख्याल रखो। देखो परवर्ती प्रश्न सम्राट अशोकेर शेष युद्ध कोनटी छिलो? अपशन ए पानीपथेर, अपशन बी बक्सार, अपशन सी कलिंग, अपशन डी पान्नार। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ কালিঙ্গ যুদ্ধ, রাইট অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্ন ভারত সরকারের কবে জম্মু কাশ্মীর রাজ্য 370 ধারা বাতিল করেছিল? অপশান এ 15 আগস্ট 2019, অপশান বি 5ই আগস্ট 2019, অপশান সি 6ই আগস্ট 2019, অপশান ডি 7ই জুলাই 2019। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 5ই আগস্ট 2019, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি কানাডা, অপশান সি জর্জিয়া, অপশান ডি বলিভিয়া। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন কোন সংস্থা ভারতে আর্থিক নীতি প্রণয়ন করে? অপশান এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান সি নীতি আয়োগ, অপশান ডি অর্থ মন্ত্রক। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ অর্থ মন্ত্রক। পরবর্তী প্রশ্ন দেখো প্রাণীরা কয়টি দলে বিভক্ত? অপশান এ 5টি, অপশান বি 8টি, অপশান সি 10টি, অপশান ডি 7টি। প্রাণীরা কয়টি দলে বিভক্ত? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি 10টি দলে বিভক্ত প্রাণীরা। পরবর্তী প্রশ্ন 15ই জুন 2022 তারিখে ভারতে কোন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছেন ভারত? অপশান এ অগ্নি 4, অপশান বি ব্রহ্মস, অপশান সি অগ্নি 2, অপশান ডি পৃথ্বী 2। সঠিক অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ পৃথ্বী 2। পরবর্তী প্রশ্ন 2022 সালের 30শে জুন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছিল? অপশান এ একনাথ সিন্ধে, অপশান বি শরদ পাওয়ার, অপশান সি সঞ্জয় রাওয়াত, অপশান ডি আদিত্য ঠাকরে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ একনাথ সিন্ধে। পরবর্তী প্রশ্ন বাদশাহ নামা কে লিখেছিলেন? অপশান এ আবুল ফজল, অপশান বি গুলবদন বেগম, অপশান সি মোহাম্মদ কাজিম, অপশান ডি আবুল হামিদ লাহোরি। সঠিক অ্যান্সার হবে অপশান ডি আবুল হামিদ লাহোরি। পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি দ্বিতীয় সংশোধনী আইন 1952 সাল দ্বারা সংশোধন করা হয়েছিল? অপশান এ ধারা নম্বর 109, অপশান বি ধারা নম্বর 81, অপশান সি ধারা নম্বর 144, অপশান ডি ধারা নম্বর 13। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি ধারা নম্বর 81। পরবর্তী প্রশ্ন যে বাতাসে তার পূর্ণ ক্ষমতায় আর্দ্রতা থাকে তাকে কি বলা হয়? অপশান এ আপেক্ষিক আর্দ্রতা, অপশান বি পরম আর্দ্রতা, অপশান সি সম্পৃক্ত বাতাস, অপশান ডি নির্দিষ্ট আর্দ্রতা। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি সম্পৃক্ত বাতাস। পরবর্তী দেখো কত সালে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ 1943, অপশান বি 1942, অপশান সি 1941, অপশান ডি 1940। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি 1942। পরবর্তী প্রশ্ন অচিন্তা শিউলি 2022 কমনওয়েলথ গেমসে কোন পদক জয়ী হয়েছেন? অপশান এ স্বর্ণপদক, অপশান বি রূপা, অপশান সি ব্রোঞ্জ, অপশান ডি কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে অপশান এ স্বর্ণ। পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের ধারা 371 জিতে বিশেষ বিধানাবলী কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অপশান এ জম্মু কাশ্মীর, অপশান বি সিকিম, অপশান সি লাদাখ, অপশান ডি মিজোরাম। এখানে সঠিক অ্যান্সার অপশান ডি মিজোরাম। পরবর্তী প্রশ্ন পারদের সর্ববৃহস্ত কক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে? অপশান এ 3টি, অপশান বি 2টি, অপশান সি 4টি,
অপশান ডি 5টি, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি 2টি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্য খেলাকে শিল্পের মর্যাদা দিয়েছেন? অপশান এ আসাম, অপশান বি বিহার, অপশান সি মিজোরাম, অপশান ডি মণিপুর। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি মিজোরাম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সংবিধিবদ্ধ নয়? অপশান এ কেন্দ্রীয় তথ্য কমিশন, অপশান বি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অপশান সি সেন্ট্রাল ভিজিলায়েন্স কমিশন, অপশান ডি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পরবর্তী প্রশ্ন, কালীবঙ্গান কোথায় অবস্থিত? অপশান এ পাকিস্তান, অপশান বি হরিয়ানা, অপশান সি রাজস্থান, অপশান ডি গুজরাট। কালীবঙ্গান অবস্থিত অপশান সি অর্থাৎ রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মাই মাদার চিত্রটি কে এঁকেছেন? অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি নন্দলাল বসু, অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে স্বতন্ত্র পদক জিতেছিলেন? অপশান এ যোগেশ্বর দত্ত, অপশান বি খাসাবা দাদা সাহেব যাদব, অপশান সি পিভি সিন্ধু, অপশান ডি অভিনব বিন্দা। সঠিক অ্যান্সার অপশান বি খাসাবা দাদা সাহেব যাদব। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অপশান এ বানভট্ট, অপশান বি হরিসেন, অপশান সি চাঁদ বর্দায়, অপশান ডি ভবভূতি। সঠিক অ্যান্সার হবে অপশান বি হরিসেন। পরবর্তী প্রশ্ন, মেট্রো রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ নতুন দিল্লি, অপশান বি বোম্বাই, অপশান সি কলকাতা, অপশান ডি চেন্নাই। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি কলকাতা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শহরকে ভারতের স্কটল্যান্ড বলা হয়? অপশান এ কান্নুর, অপশান বি কুরক, অপশান সি তিরুপতি, অপশান ডি হুবলি। সঠিক অ্যান্সার হবে অপশান বি কুরক। পরবর্তী প্রশ্ন, মুরগাপ্পা গোল্ড কোন খেলার সাথে যুক্ত? অপশান এ হকি, অপশান বি ফুটবল, অপশান সি টেনিস, অপশান ডি ব্যাডমিন্টন। সঠিক অ্যান্সার হবে অপশান এ হকি। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? অপশান এ যকৃৎ, অপশান বি হৃদয়, অপশান সি বৃক্ক, অপশান ডি মস্তিষ্ক। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ যকৃৎ। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? অপশান এ দয়ানন্দ সরস্বতী, অপশান বি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশান সি মহাদেব গোবিন্দ রানাডে, অপশান ডি স্বামী বিবেকানন্দ। সঠিক অ্যান্সার অপশান বি আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? অপশান এ 1950, অপশান বি 1951, অপশান সি 1949, অপশান ডি 1952। সঠিক অ্যান্সার অপশান বি 1951। পরবর্তী প্রশ্ন, মুঘলদের সরকারি ভাষা কী ছিল? অপশান এ ফার্সি, অপশান বি উর্দু, অপশান সি তুর্কি, অপশান ডি আরবি। সঠিক অ্যান্সার হবে অপশান এ ফার্সি। পরবর্তী প্রশ্ন, চৌসারের যুদ্ধ কবে সংঘটিত হয়? অপশান এ 1560, অপশান বি 1545, অপশান সি 1935, অপশান ডি 1539। সঠিক অ্যান্সার অপশান ডি 1539। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অঞ্চলে বানিহাল গিরিপথ অবস্থিত? অপশান এ লাদাখ হিমালয়, অপশান বি বৃহৎ হিমালয়, অপশান সি পীরপাঞ্জল, অপশান ডি জাসকার। সঠিক অ্যান্সার হবে অপশান সি পীরপাঞ্জল। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2 এর জন্য তোমরা তৈরি থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।